ভোটের পরে খেলা হবে আজকে আওয়ামী লীগের নাম বলে নৌকাকে যারা ফুটা করতে চায় তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই শুধু আমি আপনাদেরকে বলবো কারা কারা নৌকার কথা বলে নিজেদের পকেটে ভোট নিতে চায় নৌকার তলা ফুটা করতে চায় তাদের ছবি তুলে রাখবেন ভোটের পরে দেখা হবে খেলা হবে কথা হবে আমরা এই বরেন্দ্র লাল মাটিতে ভেসে আসি নাই আমাদের বাপ দাদার ১৪ পীরের বাস এখানে সুতরাং আমরা তাদের প্রতি সম্মান রেখেই কথা বলতে চাই ভোট করবেন করেন কিন্তু নৌকাকে গালি দিয়ে নৌকার মানুষকে ভোট করবেন না বেঈমানি করবেন না নিজে বেঈমান হবেন মানুষকেও বেঈমান বানাবেন এটি আমরা মানব না আজকে নৌকার খেয়ে দিয়ে মোটা হয়ে নৌকার তলা ফুটে করা কয়দিন কয়দিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে ফারুক চৌধুরী ইনশাল্লাহ এমপি হয়ে এদেশের গণমানুষের ভোটে আবারও নির্বাচিত সুতরাং খেলা হবে দেখা হবে সব হবে এখন শুধু আপনাদেরকে অনুরোধ করি ভোটের দিন সকাল সকাল ভোট দিতে যাবেন আমাকে নিয়ে আমরা উৎসব মুখর ভাবে ভোট করব উৎসব মুখর করে ভোট করব আমরা দেখিয়ে দিব শেখ হাসিনাকে যে তানোরের মানুষ ৮০% মানুষ নৌকায় ভোট দিয়েছে ফারুক চৌধুরীর মুখ উজ্জ্বল করেছে এই উজ্জ্বল চেহারা দিয়ে আমরা তানোরকে উজ্জ্বল করব ইনশাআল্লাহ